একটা কথাকে এত স্ট্রেচ করার কি আছে কাকিমণি? আর এতে এত এক্সপ্লেনেশন দেওয়ার কি আছে? প্লিজ আয়ুষ, প্লিজ ডোন্ট বি সো সিরিয়াস। ইউ নো আমি আমি এমন একটা জিনিস দেখেছি না, আমি আমি না বলে পারছি না। ও বাবা, আরে সকালে আমি তোমার বেডরুমে গিয়েছিলাম নিউজ পেপারটা, ইংলিশ নিউজ পেপারটা দেখবো বলে, কিন্তু গিয়ে দেখি সে সে তোমার আয়নার সামনে দাঁড়িয়ে। আমি তোকে বলেছিলাম ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে। আরে বাবা হ্যাঁ, ওই ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে সে সিঁদুর কৌটোটা দেখছে। আর কি আর আমি গিয়ে ডাকতে একেবারে চমকে উঠেছি। হাত থেকে সিঁদুরের কৌটো পরে সারা ঘরে সিঁদুরে একেবারে একাকার অবস্থা। তুতুল, এই তুতুল আমার দিকে তাকাও, তাকাও তুমি। উনি যেটা বলতে চেয়েছেন তুমি নিশ্চয়ই সেটা করতে চাওনি। হ্যাঁ কি কোহলি, আমার মনে হচ্ছে তোমার কোথাও ভুল হচ্ছে। ও একটা স্টুডেন্ট, ও এখন এসব কথা কেনই বা ভাবতে যাবে, তাই না তুতুল? কি রে, হ্যাঁ তাই বেশ তো, তাহলে তুতুল নিজে মুখেই বলে কথাটা। কি তুতুল, হ্যাঁ কি হলো? আরে বাবা, এটা কিন্তু রূপক শিবের কেস নয় যে ও বানিয়ে বানিয়ে বলেছে, আমিও বানিয়ে বানিয়ে বলেছি। এই আমি কিন্তু সব নিজের চোখে দেখেছি। হুম, কি বলো, বলো না। না আয়ুষ, আমি সেটাই ভাবছিলাম জানো তো, তুমি যে লেখাপড়ার জন্য এত খরচাপাতি করছো, তো শেষ পর্যন্ত মন দিয়ে লেখাপড়াটা করবে তো? নাকি এখন থেকে বিয়ের ভাবনা একেবারে মুশকুল হয়ে থাকে? কি ব্যাপারটা কি? হ্যাঁ কি ব্যাপার, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। এতগুলো কথা শুনে তোমার কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলার নেই। বামুন হয়ে চাঁদে হাত দিতে নেই, সেই কথাটাকে ভালো করে বুঝিয়ে দাও মা। পড়াশোনা করার সুযোগ পাচ্ছে, সেই কাজটা করে নিজের পায়ে দাঁড়াক। তুমি আবার আমাকে সকলের সামনে অপমান করলে তো আয়ুষ, অন্যরা যতই বলুক যতই অবাক হোক, তুমি তো জানো আমি কেন কার কথা মনে রেখে সিঁদুরে কৌটো ফুলে সিঁদুর নিয়ে নিজে সিঁদুরে ছোঁয়াতে গেছিলাম, তুমি তো জানো আয়ুষ। জল, তোমাকে আসতে বলেছে বৌরদ্দা? নেই বৌরদ্দি কি আজকাল আমি বাড়িতে আসলে জলটুকু দিতে পারছি না? যদি তাই হয় তাহলে ওকে আমার কাজ আর করতে হবে না। ভগীরথা শ্যামটুয়াকে টিউশনে নিয়ে গেছে। তোমার কাছে কি আমি জল চেয়েছি? আমাকে বড় মা আসতে বললো, আমাকে জলটা নিয়ে আসতে বললো, বর্মা তোমার জন্য খাবার নিয়ে আসছে। নাও রাখো, এনেছো যখন রাখো।
আর তো কোনো কথা নেই তোমার সঙ্গে, এখানে দাঁড়িয়ে আছো কেন? আর এরপর থেকে যদি মা বলে এসব জল টল দেওয়ার কথা, বলবে আমি পছন্দ করি না। আমি পছন্দ করি না যে কেউ যখন তখন আমার ঘরে ঢুকুক। বুঝতে পারো না আমার কথাটা? পেরেছি, তোমার মাকে তুমি বলে দিও। হ্যাঁ, তাই বলবো। কি দাঁড়িয়ে আছো কেন? কিছু না। তাহলে যাও, এসো। বামুন হয়ে চাঁদে হাত দেওয়া কোনো শখ আমার নেই বলে শখটা মেটাতে চাইনি আয়ুষ। বামুন হয়ে চাঁদে হাত দিতে নেই, সেই কথাটাকে ভালো করে বুঝিয়ে দাও মা। তাহলে সিধু নিয়ে ওসব নাটক কেন? নাটক ছিল না ওটা। তাহলে কি ছিল? যা ছিল আমার, ছিল আমার একার। রাখো রাখো, নিজেকে আর খোরাক করো না ইন ফিউচার। কালকে স্কুলে ভর্তি হওয়ার দিন, শেখর আঙ্কেলকে নিয়ে টাইমে পৌঁছে যাও। তোমাদের জন্য যেন আমার ওয়েট করতে না হয়। আগে তো তুমি আমাকে নিয়ে গিয়েছিলে, আগে আর এখন কি এক আছে? এতটাই বদলে গেল যে জেঠুকে নিয়ে আমাকে স্কুল গেট পর্যন্ত যেতে হবে, অথচ আমরা একই বাড়ি থেকে একই জায়গায় যাব। বদল যে হয়েছে সেটা তুমি বুঝতে পারছো না? তুমি দু নৌকায় পা দিয়ে চলতে পারো, কিন্তু আমি দু নৌকায় পা দিয়ে চলার ছেলে নই। আমি দু নৌকায় পা দিয়ে চলতে চাইছি। হ্যাঁ হ্যাঁ, তাই চাইছো। আমি যখন একটা নৌকা বেছে নিয়েছি, তখন আমি আমার বাকি জীবন ওই নৌকাতেই থাকব। তুমি আমার সঙ্গে এমন করে কেন কথা বলছো? আমার সঙ্গে কি ভালো করে কথাটুকুও বলা যায় না? তোমার লজ্জা করে না? তোমার মনে হয় তুমি ভালো করে কথা বলার যোগ্য? মধুপুর আর আকাশ, বাতাস, মহাকাশ, মন্দিরকে সাক্ষী রেখে আমি তোমার স্মৃতিতে সিঁদুর দিয়েছিলাম, আর তুমি, তোমাকে আমি বারবার বারণ করেছিলাম, তুমি কি রেখেছিলে আমার কথা? রাখুনি। দেন তুমি ডেলিবারেটলি আমাকে অপমান করেছো, আমার পৌরসভারে খাওয়া দিয়েছ। তাহলে এখন কি? এখন তো তুমি যেটা চেয়েছিলে সেটাই তো হচ্ছে। তাহলে আবার কষ্ট পাচ্ছ কেন বলো? এখন কষ্ট পাচ্ছ কেন? থামো থামো, সব ন্যাকামি আমার একদম ভালো লাগছে না। তুমি যখন আমি মানুষটাকে ডিনাই করতে পেরেছো, তখন তখন তারপর আর কিছু হয় না, কিছু থাকে না। তুমি একবার আমার কথাটা বোঝার চেষ্টা করনি? তুমি যদি একবার বুঝতে তাহলে। কি বুঝবো? হ্যাঁ কি বুঝবো বলো, বলো কি বুঝবো, বলো কি বুঝবো? তুমি আমাকে যেভাবে অপমান করেছো, ওইভাবে অপমান আমাকে আজ পর্যন্ত কেউ করতে পারেনি। বাট ইউ হ্যাভ ডান ইউ। ছাড়ো আয়ুষ, বড় মেয়ে যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। শাট আপ। হ্যাঁ, তুমি ভদ্র ছেলে বলে, কাউকে জোর করা পছন্দ করি না বলে তুমি এ যাত্রা বেঁচে গেলে। আমি মনে মুখে এক মানুষ, মনে এক আর মুখে আর এক, এটা আমার দ্বারা কোনোদিন হয়নি আর হবেও না কোনোদিন না। আই এম নট এ হিপোক্রিট। হিপোক্রিসি ইজ সামথিং উইচ আই রিয়েলি হেট, আই জাস্ট কান্ট টলারেট ইট। ছাড়ো না, ছেড়েই তো দিয়েছি, ধরে রেখেছি নাকি? তাহলে কেন এসছো, কেন এসছো আমার সঙ্গে কথা বলতে বলো? তুমি কি ভেবেছো তোমার জন্য কষ্ট আমি মরে যাবো? কখনো না, নো ওয়ে, কখনো না। আমি মোটেও তা ভাবি না,
আমি কখনো কখনো আমাকে এত দাম দিইনি, কিন্তু তুমি আমার হাতটা তো ছাড়ো। ভালো অভিনেতা বলে আমার নাম আছে তুতুল, সে কথা তো তোমার অজানা নয়। আমি এমন সুখী হাজবেন্ডের অভিনয় করব মধুর সঙ্গে যে তুমি দেখবে, আর ভেতরে ভেতরে চলে পুড়ে শেষ হয়ে যাবে, আর সেটাই হবে তোমার তোমার আমাকে অপমান করার উপযুক্ত শাস্তি। ইয়েস ইয়েস তুতুল, আই মিন ইট। চোখের স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।